আচ্ছা, এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে রক্ত হৃৎপিণ্ডে প্রবেশের পর যেভাবে পরিবাহিত হয়েছিল, এই পরিবহনটাকে আসলে কয়টা ভাগে ভাগ করতেছে। তো এখন দেখো, এই পরিবহনটাকে আসলে দুইটা ভাগে ভাগ করতেছে, একটা আছে সিস্টেমিক রক্ত সংবহনতন্ত্র, আর একটা আছে পালমোনারিক রক্ত সংবহনতন্ত্র। তো সিস্টেমিক বলতে আসলে কি বোঝায় এবং পালমোনারিক বলতে কি বোঝায়, এটা আমরা জাস্ট একটু চিত্রের মাধ্যমে দেখবো। তো প্রথমে দেখো, এই যদি এটা হৃৎপিণ্ড হয়, এই হৃৎপিণ্ডের সবার আগে রক্ত প্রবেশ করছিল আমাদের ডান অলিন্দ, এরপরে ডান নিলয়ে আসছিল, তারপরে আসছে বাম অলিন্দ এবং বাম নিলয়ে। তো এরকম ভাবে রক্ত যখন প্রবেশ করলো আমাদের রাইট অ্যাট্রিয়ামে, হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, এই রক্তটা রাইট অ্যাট্রিয়াম থেকে আমাদের রাইট ভেন্ট্রিকলে, এবং রাইট ভেন্ট্রিকল থেকে আমাদের পালমোনারি শিরার মাধ্যমে প্রবেশ করছিল ফুসফুসে। এই পালমোনারি শিরার মাধ্যমে প্রবেশ করতেছে ফুসফুসে, এই ফুসফুস থেকে আবার বিভিন্নভাবে বাহিত হয়ে আবার রক্তনালীর মাধ্যমে আমাদের সুপুরিয়র ভেনা ক্যাভা, ইনফিরিয়র ভেনা ক্যাভা এবং ক্যারোটিড সাইনাসের মাধ্যমে আবার রক্ত রাইট অ্যাট্রিয়ামে ফিরে আসার এই টোটাল প্রক্রিয়াটাকে বলতেছে আমাদের যে পালমোনারি রক্ত সংবহন তন্ত্র। দেখো আবার একবার বলি যে রক্ত আমাদের রাইট অ্যাট্রিয়াম থেকে আবার যখন লেফট, সরি, রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্টিকলে আসছিল, এই রাইট ভেন্টিকল থেকে আবার ফুসফুসে গেছিল। তো ফুসফুস থেকে আবার বিভিন্ন রক্তনালিকার মাধ্যমে বা অন্যান্য রক্তনালিকার মাধ্যমে আবার রাইট অ্যাট্রিয়ামে যখন ফিরে আসবে, সুপিরিয়র ভেনা ক্যাভা, ইনফিরিয়র ভেনা ক্যাভা এবং ক্যারোটিড সাইনাসের মাধ্যমে, তো এই প্রক্রিয়াটাকে বলবো আমরা পালমোনারি রক্ত সংবহন তন্ত্র। আর সিস্টেমিক রক্ত সংবহন তন্ত্রটা কি, যে এই ফুসফুস থেকে যখন আমাদের রক্তটা আসছিল যে লেফট অ্যাট্রিয়াম, তো এই লেফট অ্যাট্রিয়ামে যখন রক্তটা আসছিল, এই লেফট অ্যাট্রিয়াম থেকে রক্ত আবার লেফট ভেন্ট্রিকলে গেছিল, রক্ত লেফট ভেন্ট্রিকল, এই লেফট ভেন্ট্রিকল থেকে রক্ত অ্যাওয়াটার মাধ্যমে আমাদের সমস্ত শরীরে বাহিত হইতেছে। এই যে লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাওয়াটার মাধ্যমে আমাদের সমস্ত শরীরে বাহিত হইতেছে বডি, তো এই বাহিত হওয়ার টোটাল প্রক্রিয়াটাকে আমরা বলতেছি যে সিস্টেমিক রক্ত সংবহন তন্ত্র। সিস্টেমিক রক্ত সংবহন তন্ত্রের মাধ্যমে আমাদের পুরো বডিতে রক্তটা পরিবাহিত হবে। আর আরেকটা প্রশ্ন আসতে পারে যে আসলে অলিন্দের চেয়ে নিলয়ের প্রাচীর পুরু কেন? দেখো এখানে উত্তরটা আছে যে অলিন্দে শুধুমাত্র রক্ত প্রবেশ করে, রক্ত শুধুমাত্র প্রবেশ করবে আগে অলিন্দ দয়ে, অলিন্দে রক্ত আসতেছে কিন্তু এই রক্তটা পরিবহনের দায়িত্ব হচ্ছে নিলয়ের। এই যে নিলয় থেকে পালমোনারি ধমনির মাধ্যমে ফুসফুসে যাইতেছে, আবার এই অ্যাওয়াটার মাধ্যমে আবার সমস্ত শরীরে চলে যাইতেছে, এই জন্য তুলনামূলকভাবে প্রায় অলিন্দের চেয়ে 3 গুণ পুরু হচ্ছে আমাদের এই নিলয়টা। তো এই নিলয়ের মধ্যে আবার দেখো যে আমাদের এদিকের অংশটার নাম কি ছিল, বাম নিলয়। এই বাম নিলয়টা একটু বেশি পুরু, কেননা দেখো এই আমাদের ডান যে নিলয় অংশটুকু ছিল, এই ডান নিলয় থেকে শুধুমাত্র রক্ত যাইতেছে ফুসফুসে, কিন্তু আমাদের বাম যে নিলয়টা আছে, এই বাম নিলয় থেকে রক্ত যাচ্ছে সমস্ত শরীরে। তো এই জন্য বলতেছে যে বাম দিকের আমাদের ডান নিলয়ের চেয়ে বাম নিলয়ের প্রাচীরটা তুলনামূলকভাবে বেশি পুরু। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আমাদের পরবর্তীতে ভিডিও যেগুলো থাকতেছে পার্টগুলো দেখার জন্য আমন্ত্রণ জানাই।